নরসিংদীর শীতপুরে কিশোর গ্যাং এর নেতৃত্ব ও মাদক ক্রয় বিক্রয় চক্রের অন্যতম হোতা মোহাম্মদ সাজিদুল ইসলাম সুজন ওই শিবিরের হায়ারা কিন্তু আমাকে দৌড়ে দৌড়ে খুঁজে খুঁজে ওই চাকসুর ভিতরে আমাকে এমন ভাবে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছিল। অপরাধ জগতের সম্রাট মোহাম্মদ সাজিদুল ইসলাম ও ফে সুজন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের শাসনামলে ও বর্তমানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক। তিনি সরকারি চাকুরি ও দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা সহ মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে রামরাজত্ব কায়েম করেছে মুখোশধারী এই সুজন। তার সৃষ্ট এই অপরাধ জগতে পা বাড়িয়ে বিপদকামী হচ্ছে শিবপুর উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলার যুব সমাজ। জীবন ধ্বংসী উন্মাদনায় মেতেছে উঠতি বয়সী অনেক কিশোর সহ কিশোরীরাও। সেইদিন কিন্তু আমরা পালিয়ে গিয়েছিলাম আর মনে মনে সংকল্প নিয়েছিলাম যেদিন শেখ হাসিনার বাংলাদেশ আসবে সেদিন আমরা কথা বলবো। প্রাণঘাতী মাদক ব্যবসার জাল বুনে অবৈধ পথে টাকা উপার্জনকারী এই সুজনের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদি গ্রামে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হয়েও ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় তৈরি করেছে কিশোর গ্যাং। তার অধীনে থাকা এই গ্যাং সদস্যের দিয়ে চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা ব্যবসা। আর ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতনের আগ মুহূর্তে অবৈধ পথে আসা অর্থ দ্বারা সৃষ্ট কিশোর গ্যাংয়ের মাধ্যমে বিএনপি জামায়াতের নেতাকর্মীর উপর চালিয়েছে অমানবিক ও পাশবিক নির্যাতন। এদিকে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর ভোল পাল্টাতে শুরু করেছে মুখোশধারী এই সুজন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায় অপরাধ লুকাতে বিএনপি হওয়ার চেষ্টা করছে সে। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তুমুল আলোচনা সমালোচনার ঝড় সহ সৃষ্টি হয়েছে চরম। অপরদিকে মুখোশধারী এই সুজনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে মাদকমুক্ত উপজেলা ও যুব সমাজের ভবিষ্যৎ জীবন ধ্বংসের হাত থেকে রেহাই দিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও শিবপুরবাসী। বাংলাদেশে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় তখন কিন্তু আমরা ছাত্রলীগের পতাকা তলে মিছিল করতাম। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশন রয়েছে সেখানে একটি চত্বরে আমরা শুধুমাত্র 71 নাম পেয়ে গেছিলাম। সেই জরুরি অবস্থার মধ্যে আমরা শেখ হাসিনার মুক্তির মিছিলে অংশগ্রহণ করি। যারা আমার সাথে ওই সময় ছিলেন তারা জানবেন সেই জায়গা থেকে আমরা ছাত্রলীগ করেছি। আমরা ছাত্রলীগকে বুকে ধারণ করেছি, বঙ্গবন্ধুর স্লোগানকে আমরা ধারণ করেছি, আমরা স্লোগান দিয়েছি আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। বিএনপি বিভিন্ন মানুষকে জামাত তকমা দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই ধরনের লুটে পড়ে রাখে। সেই লুটেরা সেই স্বার্থপর সেই মানুষগুলোকে রুখে দেওয়ার জন্য আমি আমার তরুণ ভাইদের সাথে যোগাযোগ অব্যাহত রাখি। আমরা এই অঞ্চলে সত্যের বীজ বপন করব, আদর্শের বীজ বপন করব। বঙ্গবন্ধুর আদর্শ এটাকে বুকে লালন করতে হয়। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়। বাংলার ইতিহাসে এই বঙ্গবন্ধু যাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় এই শিবপুরে আজকে মান্নান বইয়া নাই, আজকে আমরা আসাদ ভাইকে পেয়েছি। আপনারা যদি আসাদ ভাইকে সমর্থন করেন, আসাদ ভাইয়ের পাশে থাকেন, ইনশাল্লাহ এই আসাদ ভাই একদিন জাতীয় নেতায় পরিণত হবে। এটাই বলতে চাই, আমি বঙ্গবন্ধুর লোক, আমি বঙ্গবন্ধুর সৈনিক, হয়তো আমি চাকরি করি, হৃদয়ে আমি দেশপ্রেম ধারণ করি। তাই আবার আপনাদের আহ্বান থাকবো, আপনারা যেইভাবে আমার ডাকে এখানে এসেছেন থেকে বেরিয়ে এসে সত্যের পক্ষে শোষিত বঞ্চিত মানুষের পক্ষে আমাদের কণ্ঠকে আমরা উচ্চিত করবো। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংকল্প ব্যক্ত শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।